মোহাম্মদ আসিফ হায়দার আপনি লিখেছেন দাবি আদায়ের জন্য আমার অনশন করার বিধান কি অনশনরত অবস্থায় কেউ মারা গেলে তা আত্মহত্যা হিসাবে গণ্য হবে নাকি শহীদ হিসাবে বিবেচিত হবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তরে আমরা নম্বর দিকে দেখতে চাই আল্লাহবুল আলমিন বলেছেন যার অর্থ হলো তোমরা নিজেদেরকে শেষ করে দিও না তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সুরে নিসার উনত্রিশ নম্বর আয়তাল্লাহ তারা বলেছেন ওয়ালা তাকতুল আংফুসাকুম তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না অর্থাৎ আত্মহত্যা করো না বর্ণিত হয়েছেন নবী করিম সাল আলী বলেছেন নিজে ক্ষতিগ্রস্ত হওয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় যেমনিভাবে অন্য কাউকে ক্ষতির মুখে ঠেলা জায়েজ নয় এ সমস্ত আয়ত হাদিসের আলোকে অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা যায় একজন মুসলমানের জন্য অবস্থাতেই নিজেকে ক্ষতির মুখে ঠেলা বিপদের মুখে ঠেলা নিজের নিজে শেষ করে দেওয়া বা আত্মহত্যা করা বা মৃত্যুর মুখে পতিত করা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যদি শরীয়ত গ্রাহ্য কোনো যুদ্ধ হয় জেহাদ হয়ে থাকে তাহলে সেখানে অংশগ্রহণ করাটা বাদদের কাজ সবের কাজ সেই যুদ্ধে একজন মানুষ লড়াই করবেন বাঁচার জন্য জেতার জন্য তারপরেও যদি তিনি মৃত্যুর মুখে পতিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটি শাহাদাতের মৃত্যু হিসাবে গণ্য হবে এছাড়া সামান্য বা ছোট বড়ো যেটাই হোক কোনো দাবি আদায়ের জন্য একজন মানুষ নিজেকে শেষ করে দিবেন মৃত্যুর মুখে পতিত করবেন আমরণ অনুসরণ করবেন খাওয়া এবং পান করা এটা ছেড়ে দিয়ে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন এটি হিসাবে সে থেকে যায় নয় এই সভ্যতা এই কালচার এই সংস্কৃতি এসেছে ওই সমাজ থেকে যে সমাজের মানুষরা আল্লাহ রব্ব আলমিনের দাস হিসাবে স্বীকৃতি দেন না যারা আল্লাহ রব্ব আলমিনকে রব হিসাবে মানেন না যাদের মধ্যে ইমান নেই তারা দুনিয়ার এই জীবনটাকে যেভাবে খুশি সেভাবে তারা ব্যয় করতে পারেন আর দুনিয়া সিজনুল মোমিন ও জান্নাতুল কাফের দুনিয়া হল ইমানদারের জন্য অনেকটা বন্ধির মতো সেখানে তিনি যা খুশি তা করতে পারেন না প্রতিটা কাজ করার আগে তার বিবেক বিবেচনা এবং সর্বোপরি আল্লাহরের আদেশ নিষেধকে তাকে মাথায় রেখে চলতে হয় আর যিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন না তিনি যা তা করতে পারেন একজন মুসলিম তিনি অন্য যে কোনো প্রাণীর মতো যা তা করতে পারেন না তিনি ভেবেচিন্তে কাজ করবেন এবং আল্লাহরের আদেশ নিষেধের বাইরে গিয়ে তার কোনো কাজ করার কোনো সুযোগ নেই আমাদের যৌক্তিক কোনো দাবি ন্যায্য কোনো দাবি কারোর কাছ থেকে আদায়ের জন্য যৌক্তিক যে কোনো উপায় আমরা অবলম্বন করতে পারি আমরা প্রতিবাদ করতে পারি আমরা সেখানে শান্তিপূর্ণভাবে দাবি দাওয়া অপেশ করতে পারি আমরা লিখিতভাবে দাবি দাওয়া অপেশ করতে পারি আমরা অন্য আরও যত যৌক্তিক পন্থা আছে সেগুলো অবলম্বন করতে পারি কিন্তু আমার দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আমি পানাহার করব না এবং সে অবস্থায় নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো কাজ করলাম ইস্তাম শরিয়া সেটাকে অ্যালাউ করে না এবং জায়েজ করে না নবী করিম সাল্লাহিসাল্লাম কত কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন এবং মক্কার মুশ্রিকরা তার প্রতি কত অবিচার করেছে তিনি যখন হোদাই বিয়াতে কাফের দাদারা বাধাগ্রস্ত হয়েছেন মক্কায় তিনি অমরা করতে যাচ্ছিলেন তিনি সে সময়ে তার দাবি আদায়ের জন্য ন্যায্য দাবি আদায়ের জন্য কাফিদুর উপরে নানা রকমের প্রেশাদ দিয়েছেন আলোচনা পর্যালোচনার অ্যারেঞ্জ করেছেন কিন্তু এই আমরণ অনুসরণের মতো এরকম কোনো কালচার বা সংস্কৃতি নবকে ইমস্তালাম যে জীবনে ছিল না যিনি মুসলিম মুসলমান হিসাবে নিজেকে বিশ্বাস করেন দাবি করেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটি বিশ্বাস করেন তিনি আমরণ অনুসরণের মতো এরকম কাজ করতে পারেন না যার মাধ্যমে নিজেকে মৃত্যুর মুখোমুখি তিনি করে দেন অথবা রিস্কের মধ্যে ফেলে দেন বিধায় একজন মুসলিম প্রত্যেকটা কাজ তিনি করার আগে কারণ হাদিস থেকে এটি অনুমোদিত কিনা সে বিষয়টি তাকে জেনেই তারপর অগ্রসর হতে হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন